ফোন দেন নালে কিন্তু ব্যবস্থা নিব অন্য একটা। আপনি কি আমার হুমকি দিতেছেন? আপনি জানেন আমি কে? একটা জলস্থির লাগার কথা কইতেছি, একটা জলস্থির আমি হুমকি দিতেছি বুঝছস? ফোনটা দিস তাহলে কিন্তু খবর আছে কইলাম। আমার রাগ উঠেছে তুই? আপনার রাগ আছে, আমার রাগ নাই। দেখ রে, আমার কিন্তু ধৈর্য সীমা শেষ হয়ে গেছে বুঝছস? তোর এমন চটকারা মারুম বুঝছস, তোর জিবলাই কান দেবে রে বুঝছস? দে বুঝলাম না, আমার বাইরে হয়ে গেছে কক্সবাজার আইছে, হানে পড়ে কামুইলা ডাকাতের পাল্লায় পড়ছে। আমি এবার আইলাম, আমিও একটা মহিলা ডাকাতের পাল্লায় পড়লাম। আর থাপ্পড় দনের আগে 10 বার চিন্তা করে দেখেন থাপ্পড় দনের পরে কি হইব। এই তুই কার চিন্তা করতে কস? তুই চিরো সামারে একবারে বালি মধ্যে কাইরা ফেলামু তোর। আমি ইশ আইছে, আমার ফুলন দিবি গাইলা লাইব। এই ফুলন দিবি কারা কস তুই? হ্যাঁ কারা কস ফুলন দিবি? ওরে গাড়ি ফেলানোর জন্য এত তো চেষ্টা করার দরকার নেই, ধরে সমুদ্রের পাড়ে নিয়ে যান যে ওজন ইশারায় গাড়ি যাবে না। আপনি হট কিসের জন্য? কি বলেন আপনি? না বলতে মাই সাল, এত গরম হয়ে যাচ্ছেন রোববার দিনের মতন, এত মিজাজ তো ভালো না। শোনে না পা, ওই তুক পাত দানা আর এইসব গুলো মিশিয়ে রাত্রি খাবেন, কষার জন্য বায়ু চলা হয় বুঝছেন, সব ভালো হয়ে যাবে। এই এই পিসটা কি তোর লাগে? ওরে বাবারে, তো এসিড খেলাম ইসে রে ডাইরেক্ট। তুই বলতেছে তোর বন্ধু নাকি? কইতে আমার বন্ধু চিনি না। উঠকো ওই রে। এই উঠকো। এ আপা, বাংলা ভাষায় যে তিনটে সম্বোধন আছে, আপনি তুমি তারপরে হচ্ছে তুই। আপনি প্রথম দুইটারে ওভারটেক করে ডাইরেক্ট তুই বলে ফেললেন, তো প্রথম দুইটা মাইন্ড করবে না? ও খুব মাইন্ড হইছে না? তাহলে কাজ করেন ডাক্তার রাইখা, আপনি আমার ভিডিও করেন, আমি পৌঁছে দাঁড়াই। ওরে বাপ রে বাপ, আপনাদের মেজাজ দেখতেছি আমি, ভিডিও করতে গেলে আমার ক্যামেরা ঠাস করে বাইতে যাবে না। অসুবিধে নাই, আমার প্রমোশন হবে বুঝছেন, তখন আমি চিন্তা করে রাখছি যে একটা মোবাইল কিনবো দামি দেখে বুঝছেন, স্মার্টফোন বুঝছেন, 11 মেগাপিক্সেল, আর সেটা লম্বা হবে মনে করেন যে পাসপোর্ট সাইজ। আপনি কত দূর? 5'4" কেন? ওরে বাপ রে, না তাহলে না, মোবাইলের উচ্চতা যদি পাসপোর্ট সাইজ হয় তাহলে আমার বউ কত বড় হবে? 5.4 ইঞ্চি বুঝছেন। কিনবো অসুবিধা নেই, আপনি বাসার ঠিকানা দিয়ে যান, আমরা বাসায় যাবো, শাড়ি চুড়ি পরে রেডি থাকবেন, ফটাস ফটাস ছবি তুলে দেবো, সমস্যা নেই। শোন, তবে চেহারা এই চরিত্র নিয়ে জীবনে প্রমোশন পাবি না, আমার ফোন তো দূরে থাক। আরে কি করছে? ম্যানেজার স্যার যে বললো প্রমোশন হবে, আর উনি বল, আর আপনি চরিত্র নিয়ে কথা বললেন, আমরা কোনোদিন কারো ইজ্জত নিয়ে সিনেমি নিয়ে খেলিনি, তুই খেলেছিস ভাই? না আমি করতে গেলুম। হ্যাঁ সেটাই, শোনেন আমাদের ওই মোবাইলও হবে, প্রমোশন হবে, সবই হবে। ও আল্লাহ, আমি কোন ফাউলে বালাই পড়লাম? এই ফোন দিবি তুই? মোবাইল দিমু না, না দিলে কি করবেন? দিবি নাকি? সে দিনে এক শট দেখুন দাঁত তুলে দেবো। এত সুন্দর একটা ফোন চাচ্ছে, তোর ফোন খুবই ভালো, আপনি নিয়ে যান। আরে দে সে, আপনার আপনার কী সমস্যা দিতে চাচ্ছিস? হয়তো ছবি তুলবে, পরে দেবেন, আপনি হোটেলের ঠিকানা দিয়ে দেন, ও গিয়ে দিয়ে আসবে। আপনারটা কি সমুদ্রে পড়েছে নাকি? আমার এই মুহূর্তের মোবাইল লাগবে। দে ফোন, কি আমার ভিডিওটা করছিস না, ডিলিট করব। দে ভিডিও করেছিস? আমি দেখবো, আমি দেখবো। হ্যাঁ ভাই, খোদার কসম আমি কোনো ভিডিও করি নাই ভাই, দেখেন আপনি দেখেন। আরে দে আমি একটু দেখবো, আমি একটু দেখবো। আরে দেখি এই পোশাকে, এই পোশাকে ভিডিও হয়েছে? আরে করেছি। এই আপনি কি করলেন? আপনি আপনি আমার টাচ করলেন কি? যেটা কি দাম লাগে আমি কি দিয়ে দেবো? এই টাচ আপনার বাপ ভাই নাই, আপনি কিসের জন্য আমার টাচ করেছেন? আপনি টাচ করেছেন কিসের জন্য? কি দাম লাগে কল দেনি? টাচ করতে তো কিছে, হ্যাঁ কিছে তো সাত জনের ভাগ্য ভালো যে আমি তোকে পুলিশের কাছে দেই নাই বুঝছস? আর শোন, এই টাকা আমি ঢাকায় এবার ইয়া বুঝছস, এই যে সাইমন হোটেলে উঠছি, আইস কি করতে পারবি করিস বুঝছস? খুব ভালো হোটেল, খুব। আরে আরে এই আমার 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 টাবলি আমি নাম লাইতাম।